নমস্কার, আমার উলের পুতুলটা কেমন হয়েছে বলবেন। আর আমার মা বাবাকে দিয়ে শুরু করছি, আমার মা বাবা, আমার বাবা, আমার মাকে দিয়ে শুরু করছি আমার ভিডিওটা। তা এটা এই উলের পুতুলটা তো আমি শিখিয়ে দিয়েছি, আপনারা হয়তো কমেন্ট দিয়ে বলেছেন, তো আমাকে একটা দুটো কমেন্ট করেন, একটা দুটো কী ব্যাপার, কী ব্যাপার, আমার আমাকে আমি কি শেখাতে পারছি না ভালো করে, না আমাকে আপনাদের পছন্দ হয় না, কিছু তো বলবেন, বাজে বলে হ্যাঁ বা আপনি পারেন না, তাহলে আমি অত আর শেখাতে যাব না। তা আপনারা, আমি শিখিয়ে দিচ্ছি, আমি কত কষ্ট করে জানি, এগুলো বললাম না, আমি একজন শেখা বিক্রি করছিলো তার কাছে আমি দেখে দেখে আমার খুব নেশা শিখেছি। আর আপনাদের আমি নিজে দেখিয়ে দিচ্ছি, আপনারা তো শিখতে চান না, কেন যায় না, এই ব্যাগটা নেক্সট ভিডিওতে শেখাচ্ছি। খুব সুন্দর ব্যাগ হয়, টিয়া পাখি ফাঁস ফাঁস আর কি দিয়ে, এই ফাঁস দিয়ে টিয়া পাখি করেছিলাম, সবুজ রঙ বলে টিয়া পাখি হয়, আর এটা ব্যাগ করছে এই ফাঁস দিয়েই। তা ব্যাগটা শিখিয়ে দিচ্ছি, শিখে নেবেন, নেক্সট ভিডিওতে আমি ব্যাগটা দেখিয়ে দেবো। তা আমি আপনাদের সামনে এলাম কেন, আমি সেলাই শিখেই যাই, আপনারা দেখেই যান, নো কমেন্ট নো লাইক, মানে একটা দুটো লাইক এই আর কি, মানে লাইকটা দিতেও যেন আমাদের কষ্ট হয়, যাই না কেন। তা আমার বিশ্বাস করুন, আমিও নিজের কারো যদি দেখি না, আমি গর্ব করছি না, কারণ খুব সুন্দর ভিডিও, মাত্র একটা লাইক, আমার না আমি লাইক দিয়ে দিই, মানে মনটা খারাপ লাগে যে এত সুন্দর করেছে কেন একটা লাইকের যোগ্যতা না, এটা তো 30-40টা লাইক হলো তবে তো ভালো লাগবে, তো আমি দিই, তা যাই না আমি কেন পাই না। এটা টেবিল ক্লথ করছি, এটা চারকোনা ছোটো ছোটো চারকোনা স্কোয়ারগুলো কাটা করে আমি জুড়ে জুড়ে টেবিল ক্লথ আমার ভিডিওতে শেখানো আছে, সে দেখে নেবেন। তা কোনো রকম প্রশ্ন থাকলে বলবেন কমেন্ট বক্সে, কোথা থেকে করছেন, কোন জায়গা থেকে করছেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, আসলে কমেডি করেন না কোথায় কোন জায়গা থেকে বলবেন, খুবই কম কমেন্ট করেন, যাই হোক যদি কমেন্ট করেন বলবেন কোন জায়গা থেকে করছেন, তাহলে জানতে পারবো কোথেকে করেছেন। আর এটা হচ্ছে চাদরটা, বিছানা চাদর করছি, যাই না কবে শেষ হবে, আমাদের সঙ্গে সবই তো শেয়ার করি, তা যাই না কবে শেষ হবে। তা টুকরো উলগুলো করে কিন্তু বিছানা চাদর আপনারাও করতে পারেন, তা বিছানা চাদর কিন্তু খুব ভালো হয়, একটা যদি করে নেন মানে এটা মানে অনেক দিন এই চাদরটা যাবে আর কি, উল তো আর নষ্ট হয় না, অনুষ্ঠান বাড়িতে এই চাদর পারলে, উলের চাদর পারলে খুবই সুন্দর ঘরটা লাগবে। আর থালি পোষ, তো আমার ভিডিওতে অনেক থালি পোষ আছে, আপনারা বলবেন কোন থালি পোষ শিখিয়ে দেবো, আমি সেরকম দেখিয়ে দেবো, এই একটা থালি পোষ, আমি এগুলো থালি পোষ করি না, আমি না এটা টুল আছে না, টুল টুলের মধ্যে রাখি, গোল গোল টুল টুলে, তাহলে এবার টুলে রাখি, ঘরটাও সাজানো হয়ে যায়, লোকজনের বিশ্বাস করুন গর্ব করছি না, আমি আমার নিজে হাতের কাজ দিয়ে আমি ঘর সাজাই, আমার খুব ভালো লাগে না। উল তো আমার ভীষণ প্রিয় জানেন, আর উলের আর রঙও টকটকে থাকে, এবার এটা পাতলি মানে চটা এসব চটে গেলে কোনো চাদর টাদর থাকলে কি বাজে লাগে, আমি তাই উলের সব জিনিস লোকজনেরই আমি পাতি, দেখতেও ভালো লাগে, ঘরটা সাজানো হয়ে যায়, আর আমারও ভালো লাগে যে নিজে করতে পারি বলে, আপনাদেরও শিখিয়ে দিচ্ছি, আপনারাও করতে পারেন, এইভাবে চারটা এরকম বড়ো বড়ো চার পিস করে রাখবেন, তাহলে যে কোনো চেয়ার বা টুলের দিয়ে দেবেন গদির মধ্যে, এগুলো দেখুন গদি দেখুন সবসময় নোংরা হয়ে যায় চটে যায়, কেউ এলো সঙ্গে সঙ্গে এটা চাপিয়ে দিলেন, দেখতে গদির উপরে দেখতেও ভালো লাগলো না, আর উলের পুতুলের তো জুড়ি নেই। তো এইভাবে আপনারা করুন, আর অবশ্যই কিন্তু আমি এই ভিডিওটা দেওয়ার পর যেন জানি দেখি যে কমেন্ট করেছেন কেউ, এই যে আমার পিছনে দেখছেন আমার ঘরের দরজার, এটা এটা আমার সব ঘরের দরজায় আমি এটা টাঙিয়ে রাখি, ওয়াল হ্যাঙ্গিং ডোর হ্যাঙ্গিং সরি তরুণ পট্টি বা ডোর হ্যাঙ্গিং বলে, তা বানিয়ে বানিয়ে চায় উলে পুতুল তো শিখেছি, টাটা রাখছি।